গাইস আজকে আমরা এই ভিডিওতে নিফটি 50 কে নিয়ে আলোচনা করতে চলেছি। নিফটি 50 এর মধ্যে আমরা লাস্ট দুদিন ধরে দেখতে পাচ্ছি যে কারেকশন আসছে, তো এই কারেকশনটা কন্টিনিউ থাকবে নাকি এখান থেকে বাউন্স ব্যাক করবে, বা যদি নিচের দিকে নেমে আসে তাহলে সাপোর্ট কি থাকবে, সেই সব বিষয়ে আজকে আমরা ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি। তাছাড়া ফ্রেন্ডস পার্টিকুলার একটা সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন আসছে, তো চলুন সেই সেক্টরটা কোনটা আছে বা এখন আমাদের কি করা উচিত আছে সেই সব বিষয়ে ডিটেলসে এই ভিডিও চর্চা হতে চলেছে। তার জন্য ফ্রেন্ডস লাস্ট অবধি ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিফটি 50 এর মধ্যে অলমোস্ট আমরা দেখতে পেয়েছি যে 1% এর মতো কিন্তু কারেকশন এসেছে, রাইট? 1% মতো কারেকশন দেখিয়েছে নিফটি 50। দেন নিফটি নেক্সট 50 মধ্যে আজকে আমরা দেখতে পেয়েছি যে 280 পয়েন্ট। নিফটি মিড ক্যাপ 50 মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ফ্ল্যাট ছিল 73 পয়েন্টের মতো। নিফটি ব্যাংকের মধ্যে আমরা দেখতে পেয়েছি 329 পয়েন্টের মতো কারেকশন এসেছে এবং নিফটি ফাইন্যান্সিয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 246 পয়েন্টের মতো কিন্তু কারেকশন এসেছে। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু আজকে নেগেটিভে ছিল, রাইট? তো জিরোধার প্ল্যাটফর্মের উপর নিফটি 50 চার্ট আমি আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি এবং লাস্ট দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, অনেকটাই ওপরের দিকে উঠে গেছিল। এই যে লেভেলটা ছিল সেটা ছিল 16,500 থেকে। দেন অনেকটাই মুভমেন্ট দেখিয়েছে, রিকভারি করেছে। দেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবারও নিচের দিকে নেমে আসছে। নিচের দিকে যদি নেমে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি 17,800 থেকে 17,600 মধ্যে একটা স্ট্রং সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। ডেফিনেটলি এই প্রাইসটাকে যদি ভেঙে দেয় তাহলে ডেফিনেটলি 17,800 থেকে অলমোস্ট 17,600 অবধি কিন্তু আসতে পারে। এগুলোকেও যদি ভেঙে দেয় তাহলে ডেফিনেটলি মার্কেটের মধ্যে অনেকটাই কারেকশন আসতে পারে। এবং এখন মেইন কথা হচ্ছে মার্কেটের মধ্যে কেন কারেকশন আসে, তো চলুন বোঝার চেষ্টা করব। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে লাগিয়ে দিয়েছি, 5 এবং 10 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে লাগিয়ে দিয়েছি এবং এখানে আপনারা ক্লিয়ার কাট বুঝতে পাচ্ছেন যে 5 এক্সপোনেনশিয়াল এবং 10 এক্সপোনেনশিয়ালের নিচে দাঁড়িয়ে আছে এবং নিচে ক্লোজিং দিয়েছে, তো ডেফিনেটলি উইক থাকার ইন্ডিকেট আমাদেরকে দিচ্ছে। ফ্রেন্ডস দেখুন, বারবার আমি আপনাদের সামনে হাইলাইট করেছিলাম যখন ট্রেন চলছিল, আপ ট্রেন চলছিল, বুলিশ ট্রেন চলছিল, সেই সময় আমরা দেখেছিলাম যে দোজি তৈরি হয়েছিল, রাইট? সেই মুহূর্তে আমরা দেখেছিলাম যে মুভমেন্ট ওপরের দিকে দেখিয়েছিল এবং স্যাটারডেতে আমি আলোচনা করেছিলাম যে এখানে দেখুন দোজি তৈরি হয়েছিল। দেন তারপর আমরা দুদিন দেখলাম যে এর মধ্যে পজিটিভনেস থাকলো, দেন নিচের দিকে নেমে আসলো, রাইট? তাছাড়া ফ্রেন্ডস, এখানে আমি ট্রেড লাইনও ড্র করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেড লাইনের ওপরে আছে। ট্রেড লাইনের যদি নিচের দিকে নেমে আসে তাহলে ডেফিনেটলি মার্কেট কিন্তু অনেকটাই উইক হতে চলেছে। ফ্রেন্ডস সবসময় মার্কেট উপরের দিকে যাবে না, নিচের দিকেও নেমে আসবে। নিচের দিকে নেমে এসেছিল, দেন উপরের দিকে গেল, দেন এখন আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে নেমে আসছে। তাছাড়া ফ্রেন্ডস, আরএসআই মধ্যে নাম্বার আমরা এখন দেখতে পাচ্ছি 54। দেখুন 54 দেখতে পাওয়া যাচ্ছে, 70 কাছে যখন পৌঁছালো দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসলো এবং বলিঙ্গার ব্যান্ডেজ হিসাবে আমরা দেখতে পাচ্ছি এর মিডিয়ান লাইন আছে। মিডিয়ান লাইনের কাছে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 17,715 কাছে আমরা দেখতে পাচ্ছি বলিঙ্গার ব্যান্ডেজ হিসাবে সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো ডেফিনেটলি মিডিয়ান লাইনের নিচে যদি ক্লোজিং দিয়ে দেয়, এই রেড লাইনের নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে ডেফিনেটলি মার্কেট অনেকটাই উইক হতে চলেছে। আচ্ছা ফ্রেন্ডস, এখানে আমি FIs এবং DIs এর ডেটা আপনাদের সামনে রেখে দিয়েছি। দেখুন মানি কন্ট্রোল থেকে আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারাও চাইলে নিজেরাও দেখতে পারেন। ফ্রেন্ডস এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ফরেন ইনভেস্টার কিছুটা বাইং করেছিল আমরা দেখেছিলাম কয়েকদিন আগে, দেন আবার কিন্তু কন্টিনিউয়াসলি সেলিং করা শুরু করে দিয়েছে। দেখুন সেলিং করা শুরু করে দিয়েছে এবং এখন টোটাল নাম্বার হিসেবে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 5,030 করোড়ের কিন্তু সেলিং করে দিয়েছে। তো ফরেন ইনভেস্টাররা কিন্তু কন্টিনিউয়াসলি এখন আবার সেলিং করা শুরু করে দিয়েছে। যখন সেলিং চলে, ফরেন ইনভেস্টাররা যখন সেলিং করে, তখন ডেফিনেটলি আমরা দেখতে পাই যে মার্কেটের মধ্যে কারেকশন আসে এবং সেটাই কিন্তু চলছে, রাইট? তাছাড়া এখানে দেখুন ডোমেস্টিকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট দুদিন ধরে এর মধ্যে সেলিং চলছে, তো ডেফিনেটলি ফরেন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনভেস্টারদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে সেলিং করছে, তো তার জন্য মার্কেটের মধ্যে একটা প্রেশার আছে এবং মার্কেট নিচের দিকে নেমে আসছে।
এবং সেখানে আমি নিফটি আইটি ইন্ডেক্স ওপেন করে নিয়েছি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি আইটির মধ্যে অলমোস্ট 10টা স্টকে কিন্তু নিচের দিকে পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে। দেখুন টেক মহিন্দ্রার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ মুভমেন্ট, টিসিএস এর মধ্যে নেগেটিভ, উইপ্রো, মাইন্ডট্রি, এসিএল টেকনোলজি প্রত্যেকটা আইটি স্টকের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন এসেছে। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে এলটিআই এর মধ্যে 3.29% কারেকশন এবং প্রফিটের মধ্যে 2.24% এই ধরনের আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন এসেছে। কারণ এতদিন ধরে আমরা কন্টিনিউসলি দেখতে পাচ্ছিলাম যে আইটি সেক্টরটা পুরোটাই ওপরের দিকে যাচ্ছিল, দেন এখন যেহেতু মার্কেট নিচের দিকে নেমে আসছে আইটি সেক্টর অনেকটাই হাই হয়ে গেছে, তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টরের মধ্যে কারেকশন আসছে। ফ্রেন্ডস দেখুন টিসিএস এর চার্ট আমি ওপেন করে নিয়েছি আপনাদের সামনে এবং টিসিএস এর চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাইফটাইম হাইতে পৌঁছেছিল, 4055 অবধি পৌঁছেছিল, দেন সেখান থেকে লাস্ট দুদিন ধরে এর মধ্যে কারেকশন আসছে এবং একদম সাপোর্ট জোনের কাছে এসে দাঁড়িয়েছে। এবং আরএসআই নাম্বার হিসেবে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 60-এর কাছাকাছি আছে, 60-এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই নাম্বার আছে এবং টিসিএস এর মধ্যে দেখতে পাওয়া গেছে যে স্ট্রংলি সাপোর্ট নিয়ে নিয়েছে। এই সাপোর্টটাকে যদি ভেঙে দিচ্ছে তাহলে কিন্তু ফ্রেন্ডস 3800 লেভেল আমরা টিসিএস এর মধ্যে দেখতে পাবো। যদিও ফ্রেন্ডস এর মধ্যে বাইব্যাক আসতে চলেছে এবং তার প্রাইস থাকতে চলেছে 4500-এর কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি ইনফোসিসের মধ্যে আমরা কন্টিনিউসলি আপ মুভমেন্ট দেখতে পেয়েছি, 1900 লেভেল অবধি আমরা একে যেতে দেখতে পেয়েছি এবং এখন দুদিন ধরের মধ্যে কারেকশন আছে এবং দেখুন 70-এর লেভেলে যখন পৌঁছেছিল দেন সেখান থেকে নিচের দিকে নেমে এসেছে এবং এখন আরএসআই নাম্বার অলমোস্ট 56-এর কাছাকাছি। এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম মিডিয়ান লাইনের কাছে এসে দাঁড়িয়েছে, মিডিয়ান লাইনের নিচে যদি ক্লোজিং দিচ্ছে, এই রেড লাইনের নিচে যদি ক্লোজিং দিচ্ছে তাহলে ডেফিনেটলি ইনফোসিসের মধ্যেও উইকনেস থাকতে চলেছে এবং উইকনেস আসতে চলেছে, তাহলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগাতে পারে। অনেকটাই হাই হয়ে গেছিল, দেন এখন আমরা দেখতে পাচ্ছি কারেকশন আসছে। নেক্সট আমরা দেখে নেবো মাইন্ডট্রি। মাইন্ডট্রির মধ্যে কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি কারেকশন আসছে। দেখুন ফ্রেন্ডস এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এখন যার লেভেল আছে 4252-এর কাছাকাছি এবং আরএসআই নাম্বার আমরা দেখতে পাচ্ছি 34, তো উইক জোনের কাছে এসে পৌঁছেছে এবং দেখুন মিডিয়ান লাইনের নিচে ক্লোজিং দিয়েছিল যেদিন, তারপর থেকে কন্টিনিউসলি নিচের দিকে নেমে আসছে এবং যার সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকেও আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে দিয়েছে এবং নিচে এসে দাঁড়িয়েছে, তো ডেফিনেটলি এর মধ্যে উইকনেস কিন্তু থাকতে চলেছে। আপনারা কি ভাবছেন এইসব আইটি স্টককে নিয়ে? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ইনফরমেশন যদি আপনাদের কাজে আসছে এবং এই ইনফরমেশন থেকে যদি আপনারা উপকার পাচ্ছেন তাহলে ডেফিনেটলি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।